হোসাইন আর থাকা উচিত হবে না, চল এখান থেকে। হুম চল। তারপর তৌফিক ওর বাসায় চলে গেল, আমি মেসে চলে গেলাম। পরের দিন তাড়াতাড়ি করে টিউশনের ছুটি দিয়ে ওই ব্রিজটার সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম, কখন সে বের হবে সেটার জন্য। প্রায় 45 মিনিট পর সে বাহিরে এলো। ওরে দেখেই আমি হাঁটা দিলাম। একটু দূরে যাওয়ার পর পিছন থেকে ডাক দেয়। আমি পিছনে তাকাতেই দেখি জান্নাতের সাথে একটা ছেলে, ওই ছেলেটাই আমাকে ডাক দেয়। ওই দাঁড়া। জি আমাকে বলছেন? হুম দাঁড়া। জি ভাইয়া বলেন। কি নাম তোর? হুসাইন। বাসা কোথায় তোর? আশের এলাকাতেই। তো এখানে কি করিস? কিছু না, আমি কলেজে যাচ্ছিলাম। তোকে দেখলাম অনেকক্ষণ যাবৎ ব্রিজের উপর দাঁড়িয়েছিলি, কারণ কি? না মানে কি মানে মানে করতেছিস? নেক্সট টাইম যাতে এই এলাকায় না দেখি, না হলে হাত পা ভেঙে দেব। হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে গেলাম। তারপর ছেলেটা আর জান্নাতের অন্য একটা গাড়িতে উঠে কলেজে চলে যায়, আর আমি আর একটা গাড়িতে উঠে কলেজে চলে যাই। কলেজে যাওয়ার পর কিরে এখন আসার সময় হলো তোর? আরে জানিস আজকে কি বিপদের মধ্যে পড়েছিলাম? কেন কি হয়েছে? তৌফিক কই? ওয়াশরুমে গেছে। আচ্ছা তৌফিক ও আশুক দুজনকেই একসাথে বলবো। আচ্ছা নিচে চল। নিচে কেন? আজকে বাইক নিয়ে আসছি, ওখানে চল। তৌফিককে বলে দিয়েছি, সেও আসবে। আচ্ছা ঠিক আছে চল। তারপর আমি আর নাফিজ নিচে চলে গেলাম। কিছুক্ষণ পর তৌফিক আসলো। এবার বল কি হয়েছে? পুরো ঘটনাটা শেয়ার করলাম। আরে ওটা কোনো ব্যাপার না, আমি জান্নাতের সব খবর নিয়েছি। তুই আবার কি কি খবর নিলি? জান্নাতরা ভাই বোন তিনজন, ও সবার বড়, বাবা বিদেশে থাকে, একটু পয়সাওয়ালা হওয়ার মেয়েটার ভাব বেশি। আর তুই আমাকে ইশারা করে যাকে দেখছিস ওটা ওর চাচাতো ভাই, মহিলা কলেজের পাশে দোকান আছে, মাঝে মধ্যে জান্নাতকে সাথে নিয়ে যাই। বাহ তুই তো সব জানিস। আরে আরো অনেক খবর বাকি আছে, আস্তে আস্তে ওগুলো নিয়ে আসবে। আচ্ছা এখন চল। কোথায় যাবি? চল মেহেরপুর মহিলা কলেজে যাব। পাগল হইছিস, মহিলা কলেজে যাবি মানে? আরে কলেজের ভিতরে যাব না, গেটের সামনেই দাঁড়িয়ে থাকবো। জান্নাত বের হলে ওর পিছু নেব, তাহলে সে আস্তে আস্তে বুঝবে যে তুই ওরে লাইক করিস। কিন্তু দোস্ত যদি ওর চাচাতো ভাই দেখে? আরে ও কিছু করবে না, চল তো আমার কাছে, শুধু শুধু ভয় পাইতেছিস। আচ্ছা চল। তারপর ক্লাস ফাঁকি দিয়ে তিনজনে মহিলা কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কলেজ ছুটি হয়ে গেল কিন্তু জান্নাতের কোনো খবর নাই। একে একে সবাই বের হলো কিন্তু ওরে দেখতেছি না। ঘটনা কি, চলে গেল নাকি? কিরে তোর জানেমানের তো কোনো খবর নাই? দাঁড়া হয়তো ভেতরে আছে, রেডি হয়ে আসতে একটু সময় লাগবে। কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ থাকার পরেও সে আসলো না, মন খারাপ করে চলে আসতে লাগলাম। হঠাৎ একটা জিনিস দেখে মাথায় রক্ত উঠে গেল। জান্নাত একটা ছেলের সাথে রিকশায় ঘুরতেছে, আবার হেসে হেসে কথাও বলতেছে। কিরে কাহিনী কি? কিছু তো বুঝতেছি না, ক্লাস ফাঁকি দিয়ে ওর সাথে ঘুরার মানে কি? আর হয়তো ফ্রেন্ড হবে, আমি খবর নিয়েছি ওর নাকি কোনো বয়ফ্রেন্ড নাই। তোর খবর হয়তো ভুল হতে পারে দোস্ত। আচ্ছা দোস্ত একটা কাজ করলে কেমন হয়? কি? মহিলা কলেজের কেউ তোর পরিচিত আছে যার মাধ্যমে সোমায়ের সাথে কথা বলা যাবে? না তেমন কেউ নাই, আর আমাদের সেম ব্যাচের হলে হয়তো কয়েকজন বন্ধু বান্ধব থাকতো, কিন্তু ওরা তো আমাদের জুনিয়র, বা সরকারি কলেজের হলেও হতো, সরকারি কলেজে অনেকজন পরিচিত আছে। আচ্ছা এখন এগুলা রাখ, দেখি জান্নাত কি করে। আচ্ছা চল। তারপর আমরা রিকশাটার পিছু নিলাম। বাস স্টেশনে এসে জান্নাত রিকশা থেকে নেমে যায় আর ছেলেটা চলে যায়। জান্নাত গিয়ে সিএনজিতে বসে। এ হোসেন একটা কাজ কর। কি?
তুইও সিএনজিতে উঠে যা। আরে যা না, তুই ওখানে গিয়ে বস, আমরা সাথে সাথে আসতেছি। যদি ওর চাচাতো ভাই থাকে? আরে যা, ওর চাচাতো ভাই কচি করবে। তারপর আমিও গিয়ে সিএনজিতে বসলাম। প্রথমে ভেবেছিলাম ওর পাশে গিয়ে বসবো, পরে চিন্তা করলাম পাশে বসলে ভালোভাবে দেখতে পাবো না। ড্রাইভারের পাশে বসলাম, লুকিং গ্লাসটায় ওর মুখ বরাবর ধরলাম। গাড়ি কিছুক্ষণ পর স্টার্ট দিল। কিছু দূর যাওয়ার পর তৌফিক নাফিজও বাইক নিয়ে আমাদের সাথে সমান বেগে চালাতে লাগলো। এভাবে পুরো রাস্তা চলে আসলাম। তারপর আমি গাড়ি থেকে নেমে জান্নাতের পিছু পিছু হাঁটা দিলাম। গতকালের মতো আজকেও ওদের বাসার সামনে গিয়ে ব্রিজটাতে দাঁড়িয়ে রইলাম। তৌফিক নাফিজ আগে থেকেই ওখানে ছিল। জান্নাত আস্তে আস্তে হেঁটে বাসায় চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। তারপর নাফিজ আমাকে বাসা পর্যন্ত দিয়ে তারপর বাসায় চলে যায়। রাতে পড়তে বসলাম, কিন্তু বারবার একটা কথাই মাথায় ঘুরতে লাগলো, ছেলেটা কি ওর শুধু ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? শুধু ফ্রেন্ড হলে তো এভাবে রিক্সা নিয়ে ঘোরার কথা না, হয়তো বেস্ট ফ্রেন্ড হবে। এগুলো ভাবছি, হঠাৎ করে একটা শয়তানি বুদ্ধি মাথায় আসলো। যাই, জান্নাতের বাসার সামনে থেকে ঘুরে আসি, দেখি সে কি করে। এই রাতের বেলা যাওয়া কি ঠিক হবে? ধুর, যা হওয়ার হবে, আগে যাই ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ। ওইটা বন্ধ করে রুমমেটকে ওকে কিছু না বলে হাঁটা দিলাম। 30 মিনিট হাঁটার পর ওদের বাসার সামনে গেলাম। বাসা চারতলা হওয়ায় ওরে দেখা যাচ্ছে না, আর চারতলায় গিয়ে দেখাও সম্ভব না। তবে ব্যালকনিতে ওর কিছু কাপড় দেখা যাচ্ছে। অনেকক্ষণ উঁকি ঝুঁকি মারলাম, কিন্তু কোনো লাভ হলো না। অবশেষে বাসায় চলে গেলাম। শুয়ে শুয়ে ভাবতেছি, এমন সময় আমার রুমমেট প্লাস বন্ধু সাইদ আসলো। কিরে, কি হয়েছে তোর? আরে তেমন কিছু না। মিথ্যে কেন বলছিস, বল কি হয়েছে। দোস্ত, আমার একটা হেল্প করতে পারবি? হুম বল। মহিলা কলেজে তোর পরিচিত কেউ আছে? কেন বলতো? ঘটনাটা শেয়ার করলাম। তো আগে আমাকে কেন বলিস নি? এমনি বলার মতো সুযোগ হয়নি। তুই চলে যাস তোর কলেজে, আমি যাই আমার কলেজে। রাতে তো পড়া নিয়েই থাকি, তাই আর বলা হয়নি। এটা কোনো কথা? আচ্ছা শোন, একজন আছে। সত্যি? হুম। কে? মেয়েদের গার্লফ্রেন্ড, মহিলা কলেজেই পড়ে, এবার ফার্স্ট ইয়ারে। তুই মেয়েদের সাথে কথা বল। মেহেদি তো মনে হয় বাসায় নেই, টিউশনিতে গেছে। আসুক, তারপর আমি সব বলবো। থ্যাংকস দোস্ত। এভাবেই সাইদের সাথে আরো অনেক কথাবার্তা হলো। রাত 9টার সময় মেহেদি বাসায় আসলো। আসলে আমরা তিনজন একই সাথে থাকি। আসলে আমরা তিনজন একই সাথেই থাকি, সেম ইয়ার, কিন্তু কলেজটা আলাদা। রাতে মেহেদি আসার পর আমার বিছানায় এসে বসলো। সাইদও আসলো। মেহেদি, হুম বল। তোর সাথে কিছু কথা ছিল। হুম বল, অনুমতি চাওয়ার কি আছে? সাইদ তুই বলতো। সাইদ পুরো ঘটনাটা মেহেদির সাথে শেয়ার করলো। আরে এতদিন কই পাইলি, মাত্র 2 দিন হয়েছে। আচ্ছা তাহলে কাইনি এটা, তুই এতদিন বলিস নাই কেন? আরে এতদিন কই পাইলি, মাত্র 2 দিন হয়েছে। আচ্ছা এখন বল, আমি কি হেল্প করতে পারি? হবে দোস্ত, তুই লিজার সাথে আমার কথা বলার সুযোগ করে দে। লিজা? হাকিমের জিয়ে কি রাজি হবে? ওকে দোস্ত। তারপর আমরা আরও কিছুক্ষণ কথাবার্তা বলে যে যার মতো শুয়ে গেলাম। পরের দিন উঠে তৌফিক আর নাফিসকে কল দিয়ে সব বললাম, ওরাও আসবে। এরপর রেডি হয়ে আমি আর মেহেদি রওনা দিলাম মেহেরপুর বড় বাজার। তারপর সিএফসি এর সামনে যাওয়ার পর একটা টাস্কি খেলাম, কারণ